ক্লিক করলে হবে। রিসেলার রেজিস্ট্রেশন অথবা ফরেস্ট আর্নিং এ ক্লিক করলে আপনার এরকম একটি ফর্ম চলে আসবে। এই ফর্মে আপনার নাম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট করলেই লগ ইন হয়ে যাবে। আর যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে তাহলে ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি লগ ইন রিসেলারে ক্লিক করলে এখানে আপনার এরকম একটি লগ ইন পেজ চলে আসবে। জাস্ট ইমেল এবং পাসওয়ার্ডটা দিলে আপনার এই অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। তো লগ ইনটা অনেক সময় এখান থেকে লগ ইন টু রিসেলার দিলে এরকম আসতে পারে, তো ঘাবড়ানোর কোনো কারণ নেই। এটা আর এটা একই বিষয়, লগ ইন এভাবে যদি আপনার অ্যাকাউন্টের নিচ থেকে লগ ইনে ক্লিক করেন এভাবে আসবে, আর যদি এই উপরের মেনু থেকে ক্লিক করেন লগ ইন তাহলে এভাবে আসবে। একই জিনিস, জাস্ট মেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই হবে। এটা খুবই সহজ, আমি আর দেখালাম না। আমি আমার একটি অ্যাকাউন্টে লগ ইন করা অবস্থায় আছে, আমি আমার এই অ্যাকাউন্টে চলে যাব। এখানে বিষয়টা হচ্ছে যে প্রোডাক্টগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আপনার এখানে প্রায় অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে, যে প্রোডাক্টগুলো নিয়ে আপনারা আসলে কাজ করতে পারেন খুব সহজেই। এই ওয়েবসাইটের বিষয়টা হচ্ছে এটা হচ্ছে একটা রিসেলিং প্ল্যাটফর্ম, এখানে সব প্রোডাক্ট স্টকে আছে। আপনি জাস্ট অর্ডার ক্রিয়েট করে এখানে সাবমিট করে দিবেন, আপনার আর কোনো কাজ করতে হবে না। আপনার প্রোডাক্ট প্যাক করতে হবে না, প্রোডাক্ট ডেলিভারি ম্যানের হাতে দিতে হবে না, আপনাকে কুরিয়ারে যেতে হবে না। এটাজের যে প্রসেসিংগুলো আছে সব প্রসেসিংগুলো করবে হচ্ছে ফরেস্টের যে ওয়েবসাইট ওনারা করবে। আপনার কাজ শুধু অর্ডার নিয়ে এই ওয়েবসাইটে সাবমিট করে দিবেন। তো অলরেডি আমি কিভাবে একটি অর্ডার সাবমিট করতে হয় সেই বিষয়টা আমি আপনাদের দেখাচ্ছি, আমার একটু অ্যাকাউন্ট লগ ইন অবস্থায় আছে। তো এখানে একটি বিষয় বলে নেই, যদি আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করা না থাকে তাহলে আপনারা উপরে এরকম দেখতে পাবেন যে রিসেলার রেজিস্ট্রেশন, লগ ইন রিসেলার, বিকামি রিসেলার, লগ ইন সেলার ইত্যাদি আপনি এভাবে দেখতে পাবেন। আর যদি লগ ইন করা অবস্থায় থাকে তাহলে আপনি দেখতে পাবেন এরকম। লগ ইন করা অবস্থায় থাকলে আপনি উপরে ক্লিক করলে আপনার যে লগ ইনের নামটা থাকবে, নাম এবং ড্যাশবোর্ড লগ আউট, এটা মানেই আপনি লগ ইন অবস্থায় আছেন। তো লগ ইন অবস্থায় থাকা মানেই হচ্ছে আপনার রিসেলিং প্রাইসে আপনি প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন। লগ ইন করার পরে আপনি যে প্রোডাক্ট প্রাইসগুলো দেখতে পাবেন এগুলো হচ্ছে রিসেলিং প্রাইস। কিন্তু নর্মালি একটা ওয়েবসাইটে যখন উইদাউট লগ ইনে আপনি যাবেন তাহলে দেখবেন এখানে, যেমন আমি একটা প্রোডাক্ট আপনাদের দেখাই, এই যে 2-in-1 ডাম্বলিং মেকার, এটা 600 টাকা লগ ইন ছাড়া প্রাইস। বাট আপনি যদি একটা রিসেলার অ্যাকাউন্টে লগ ইন করেন তাহলে দেখেন এটা 420 টাকা প্রাইস। তো প্রত্যেকটা প্রোডাক্টেরই প্রাইস ডিফারেন্ট আছে। যদি আপনি রিসেলিং করতে চান তাহলে আপনার জন্য এখানে অনেক কমে প্রাইস দেওয়া আছে, আর যদি আপনি কাস্টমার হিসেবে দেখতে চান তাহলে দেখতে পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস একটু বেশি। তো আপনারা যারা রিসেলিং করবেন তাদের জন্য একেবারে সর্বনিম্ন প্রাইস এখানে রাখা হয়েছে। এবার আমি আপনাদের একটা প্রোডাক্টের A to Z কীভাবে অর্ডার সাবমিট করতে হয় সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তো আমি একটা প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট, যেমন এটা ফোল্ডিং স্টোরেজ ফ্যান, এটা আমি একটা অর্ডার কীভাবে A to Z আপনারা সাবমিট করবেন সেই বিষয়টা দেখাচ্ছি। প্রথমে আপনারা প্রোডাক্টের অ্যাড টু কার্টে চলে যাবেন। অ্যাড টু কার্টে যাওয়ার পরে এখানে আপনার প্রসেস চেক আউটে ক্লিক করবেন। প্রসেস চেকআউটে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এখানে প্রাইস আপনার ফরেস্ট থেকে কিনতে হবে 720 টাকা দিয়ে, আর আপনি সেল করেছেন 900 টাকা। তাহলে আপনি হিসাব করেন 900 থেকে 720 টাকা মাইনাস করলে যে টাকাটা থাকে এটাই হচ্ছে আপনার প্রফিট। 900 মাইনাস 720, 180 টাকা আপনার প্রফিট। আপনি যদি 1000 টাকা বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে আপনার 280 টাকা প্রফিট। তো আমি সীমিত লাভ করলাম, 900 টাকায় আমি সেল করলাম। 900 টাকা দিয়ে আমি আপডেট দিব। তো আপডেট হয়ে গেছে, দেখেন এখানে টোটাল সেল 900 টাকা। এবার আমি কন্টিনিউ শিপিংয়ে ক্লিক করব। কন্টিনিউ শিপিংয়ে ক্লিক করার পরে আপনার যে প্রোডাক্টটা রয়েছে এই প্রোডাক্টটা যে কোনো একটা কাস্টমারের অ্যাড্রেস আপনি অবশ্যই আগে নিয়ে নেবেন। আপনার কাস্টমারের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে ডিভিশন, ডিস্ট্রিক্ট এবং থানা, এই তিনটা জিনিস যদি আপনি নেন তাহলেই আপনার হয়ে যাবে, আর এর বেশি কিছু প্রয়োজন নাই। যেমন আমি এই অর্ডারটা দিদার, ওনার ভদ্রলোকের নাম, এটা হচ্ছে খুলনা আপনার যশোরের আলমডাঙ্গা, এই অ্যাড্রেসে আমি অর্ডারটা পেয়েছি। এবার আমি এটার যে হোম ডেলিভারিটা হবে, প্রত্যেকটা প্রোডাক্টেরই হোম ডেলিভারি হবে, হোম ডেলিভারির যে ইয়েটা থাকে, অ্যাড্রেসটা থাকে, এটা আমি অ্যাড্রেসের ডিসক্রিপশনে দিয়ে দিব। নাম, অ্যাড্রেস, ডিভিশন নেবেন, ডিস্ট্রিক্ট নেবেন, থানা নেবেন, এই তিনটা নিলেই আপনার অর্ডারটা সাবমিট করা সহজ হবে।
ডিভিশন যে কোনো কাস্টমারের কাছ থেকে বলবেন যে ভাই আপনার ডিভিশনটা দেন, ডিস্ট্রিক্টটা দেন এবং থানাটা দেন। এই তিনটা জিনিস হলেই আপনার একদম ডেলিভারি ইজিলি আপনি করতে পারবেন, একদম আপনার থানা পর্যায়ে চলে যাবে প্রোডাক্টটি। আর নাম্বার দিবেন, এই হচ্ছে এখানে সাবমিট করে দেন সেভ দিবেন। তো সেভ দেওয়ার পরে আপনার যে অ্যাড্রেসটা রয়েছে অলরেডি সেভ হয়ে গেছে যে এটা, এরপরে এখানে যে নতুন অ্যাড্রেসটা দিয়েছেন অ্যাড্রেসে ক্লিক করে আপনি কন্টিনিউ ডেলিভারি ইনফোতে ক্লিক করবেন। কন্টিনিউ ডেলিভারি ইনফোতে আবার কন্টিনিউ পেমেন্ট। এখন আপাতত ফরেস্টে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে প্রোডাক্টগুলো, অনেক সময় দেখা যায় বিকাশ পেমেন্ট অথবা অন্যান্য পেমেন্ট ইস্যু, এগুলো নেক্সটে আপডেট করে দিবে ওরা। আপাতত যে কোনো অর্ডার আপনি ক্যাশ অন ডেলিভারিতেই দিতে পারবেন। এখানে যদি কোনো প্রোডাক্ট সংক্রান্ত ডেলিভারি সংক্রান্ত কোনো ইনফরমেশান লাগে তাহলে এটা দিয়ে দিবেন, দিয়ে এগ্রি করে দেন কমপ্লিট অর্ডারে ক্লিক করে দিবেন। তো অলরেডি আপনার অর্ডারটি সাবমিট হয়ে গেছে ওয়েবসাইটে, ফরেস্টের যে ওয়েবসাইটটা এখানে সাবমিট হয়ে গেছে। আপনি দেখেন টোটাল আপনার 900 টাকা বিল, এখানে ডেলিভারি চার্জ 130 টাকা অ্যাড হওয়ার কথা, কিন্তু হয়তো ওয়েবের কোনো ফাংশনালিটি ইরোরের কারণে এখানে জিরো দেখাচ্ছে। যাই হোক, এটা একটা ড্যামো হিসেবে আমি দেখাইলাম আপনাদের। তো এবার আপনারা যদি আপনাদের ড্যাশবোর্ডে চলে যান, মানে এখানে আইকনে ক্লিক করে দেখবেন ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে ক্লিক